সমাজ অনেক কিছু দিয়ে ঢাকা আছে, বিভিন্ন বিশেষ করে জুলুমের চাদর দিয়ে, উপরের চাদর দিয়ে, বেদাতের চাদর দিয়ে, শিরিকের চাদর দিয়ে। এই চাদরগুলো যখন কোরআনের তাফসীর করবেন ওগুলো সব উঠে যাবে, তখন বুঝবেন এটা আম্মু না আব্বু। কারা জাতির সর্বনাশ করছে, ধর্মের আড়ালে ব্যবসা করে খাচ্ছে, এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন তাদের এমনিতেই রাগ হবে। অনেকে বলে হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, আমি একটু কি না, ওই টাকা ছেড়ে রাখে টাকা আসে কি বলে, তা আমি আপনারে চিনি যে আপনার নাম ধরে বলবো। একবার রুহুল আমিন ভাই বলছিল যে ভাই ইমামতি করার জন্য এক জায়গায় গেলাম, শহরে ইন্টারভিউ নিয়ে আমার ইমাম নিল, সুর দিয়ে বয়ান করলাম সবাই খুশি, কিন্তু সভাপতি বলছে হুজুর আমি যে সুদ খাই এলাকায় মানুষ জানি, আপনি কেন এই কথা বলতে গেলেন, সুতরাং আপনি আমাকে অপমান করেছেন, আমি আপনারে রাখবো না, দিল বাদ দিয়ে। ওখান থেকে গেলাম নাটোরের উপশহরে, আজকে মনে করলাম আমি আর সুদের কথা বলে ইমামতি হারাবো না, আজকে পর্দার কথা বলবো। পর্দার কথা বলে দেখি সেক্রেটারির বউ বেড়াকে চাকরি করে, বলার পরে আমারে বলছে হুজুর আমার বউ যে চাকরি করে সবাই জানে, আপনি কেন বললেন, আমি তো আর বেড়াকে চাকরি করা এটা বলি নাই, পর্দার কথা বলেছে আপনার বউ বেপর্দা, এই জন্য আপনার লাগে, বলে আমাকে ইন্ডিকেট করে বলেছেন, এই জন্য আমি আপনার রাখবো না। বলছে শহরে উপশহরে জ্ঞানী মানুষ বেশি, এখানে থাকবো না, চলে যাবে একেবারে চলন বিলের ভেতরে যেখানে শুধু মূর্খ মানুষ, চলে গেছি একেবারে না নাটোর চলন বিলের এক এলাকায়। নামাজে আজকে মনে করলাম কোনো আয়াতই পড়বো না, শুধু ওই আরবি খুতবা দেবো যেন না বোঝে। নামাজ শুরু করার পরে সুরা ফাতিহা পড়ে এবার আরম্ভ করলাম, কোরআনের দিল বলা হয় ইয়াসিন আল কোরআনিল হাকিম, বেশ সুন্দরভাবে নামাজ শেষ, সবাই খুশি। ক্যাশিয়ার আমারে বলছে হুজুর আপনি কি করলেন, এই মসজিদের সভাপতি ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম, বাপ বেটার নামে সুরা পড়ে, আমি যে ক্যাশিয়ার টাকা দেব আমার নামে সুরা কই, আগামী সপ্তাহে যদি আমার নামে সুরা না পড়েন আপনার আমি কিন্তু রাখবো না। চিন্তা করছে আল্লাহ আমি ওর সুরা পাবো কোথায়, কারণ ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর, বাবর নামে কোনো সুরা আছে, কিন্তু সুরা তো লাগবে না, তো আমার বেতন দেবে না রাখবে না। বয়ান করার পরে এবার সোরা বানালাম ইয়া আজ্জুহাল বাবর আন্তা কালবন ও আবু কা খিনজির ও জাদ্দ কা হিমার ও ইন্না কুমলা জাহিলুন। কেউ কোনো কথা বলে না, ক্যাশিয়ার বলছে আল্লাহু আকবার, নামাজ শেষ করার বলছে বলছে হুজুর সব সুন্দর সোরা আপনি একটু অর্থ বলেন তো, অর্থ বললাম হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ, ইমামতি যদিও থাকতে থাকবে। আর যেদিকে কথা বলতে যায় ওই যে চাদর দিয়ে ঢাকা আছে, ওই চাদর গুলো যখন উঠে যায় দেশের মানুষ চিনতে পারে যে এই লোকটা সর্বনাশ করছে ইসলামে, তাফসীর মাহফিলে বাধা এই কারণে। কথা বুঝতেছেন? অথচ এই দেশে সবচাইতে বেশি হচ্ছে তাবদিল, সেখানে কোনো পরিবর্তন নেই, বাধা নেই, বিপত্তিও আসে না, রাত 10টা 11টার পরে বন্ধ করে দাও তাও বলে না, 63 দিন একাধারে চলছে, 63 দিন একাধারে পারমিশন দিয়েছে, আর কোরআনের অনুষ্ঠান মাত্র 1 থেকে 1.5 ঘন্টা হয়, তাই 14 রকমের পারমিশন লাগে। সেদিন চট্টগ্রামে ফটিক সড়িতে মাহফিল হচ্ছে, আয়াত পড়েছে ঠিক, কুলহু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে, এবার কানে হাত দিয়ে টান দিচ্ছে এই নবী কোন নবী, এ নবী ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা, এ হুসাইনের মা, এ হুসাইন কে, কারবালায় শহীদ হয়েছে,
এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা আয়াত পড়েছে কি তাফসীর হচ্ছে মানে আয়াতের প্রথম নাম্বার ঠিক আছে কুল হু আল্লাহু আহাদ হে নবী বলেন আল্লাহ এক এ পর্যন্ত এবার কানে হাত দেওয়ার পর লাইন ঠিক নেই চলে গেছে হুসাইনের জীবনে তো কিয়ামত পর্যন্ত যদি ওখানে ওই হুসাইনের জীবনী বলা হয় বাবা যদি বলতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আজকে আলোচনা হবে আল্লাহু সামাদ আল্লাহ মুকাফিকহীন তারই তিনি কারো কাছে মুকাফিক না লামি আলিদা ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয়নি তাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াতটার ব্যাখ্যা করতে গেলে পৃথিবীর 4,500 ধর্মের একটাও টিকে না খ্রিস্ট ধর্ম টিকবে না কারণ ওরা তিত্ববাদে বিশ্বাসী ওরা মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে ঈসা নবীকে আল্লাহর সন্তান মনে করে এই কারণে খ্রিস্টান ধর্ম এ আয়াত অনুযায়ী বাতিল কথা বলো না কেন ইহুদিদের ধর্ম বাতিল কেন তারা মুসারেলে সাল্লামকে আল্লাহর পুত্র মনে করে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অনুযায়ী খ্রিস্টান ইহুদিদের ধর্ম পুরাটাই বলেন না কেন 4,500 ধর্ম এখন দুনিয়ায় চলছে শুধু ইসলাম বাদ দিয়ে কোনোটা এ আয়াত অনুযায়ী টেকে না আমি যদি ওইভাবে বলতে যেতাম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুশরিক সর্বোপরি বাংলাদেশের মোনাফিকরা রাজি না নারাজ এজন্য তো আয়াতে থাকে না একবার আয়াত পড়িয়েই চলে যায় মক্কা মদিনায় আর ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তো আরো কঠিন আমি এমন আল্লাহর ঘোষণা দিয়েছি এমন আল্লাহ যার সমকক্ষ তৈরি হওয়ার মতো এই জগতে আর কেউ নেই যদিও অনেকেই তার সমকক্ষ দাঁড় করাতে চায় বিভিন্ন কায়দায় কেউ পারবে না কারণ কুফুয়ান আহাদ হওয়া পৃথিবীর কোনো সত্তার জন্য সম্ভব না কুফুয়ান আহাদের ব্যাখ্যা যদি এবার করা হয় এ পৃথিবীতে অনেক কিছু মাইনাস হওয়া লাগবে যেটা অনেকেই চেতনার নাম দিয়ে করছে ওই চেতনাও টিকবে না কুফুয়ান আহাদের কাছে এক কথা বলছেন তাফসির মাহফিলে বাধা হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাফসির করতে গেলে খোলস খুলে পড়ে যায় আমরা আজকে তাফসির মাহফিল আপনি লিখেছেন কোন কারণে এখানে লিখতে পারতেন ওয়াজ মাহফিল অথবা ওরস শরীফ তাহলে আমি পড়তাম কুল হু আল্লাহু আহাদ আলোচনা হবে কার তো আমরা যে আয়াত পড়েছি এই আয়াতের কথা তো এখন হক আদায় করতে হলে বলাই লাগবে কথা বলে না কেন সুতরাং যে আল্লাহ আমাদেরকে তাফসির করার জন্য শোনার জন্য অন্তত 1 ঘন্টা 10-15 মিনিট সময় দিলেন আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মরণের পরে প্রত্যেকটি মানুষের সব সম্পর্ক কাট হয়ে যাবে কারো সাথে কোনো সম্পর্ক আর থাকবে না শুধু একজনের সাথে সম্পর্ক থাকবে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন যেদিন খঙ্গায় ফুৎকার দেওয়া হবে এখানে ফায়দা নুফিখা ফিস-সূর শব্দের ব্যাখ্যা দুইটা একটা মরণ আর একটা কিয়ামত হঠাৎ করে যখন মানুষের মরণ চলে আসবে ফালান সাবা বাইনাহুম পৃথিবীর যত সম্পর্ক আছে সে রক্তের হোক রক্ত ছাড়া হোক সব সম্পর্ক বলেন না কেন সব সম্পর্ক আপনার চোখ বন্ধ হওয়ার পরে শেষ এমনকি আমাইদি ওয়ালা ইয়াতাসালুন একে অন্যের কাছে সওয়াল করবে প্রশ্ন করবে এইটাও সুযোগ থাকবে না লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমাইদি শানাইয়াবলি প্রতিটি মানুষ তার নিজের চিন্তায় থাকবে অন্যের কথা ভাবার সময় তার নেই এখানে যাদের মাথায় মগজ আছে তাদেরকে একটা তথ্য বলছি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন একটা চিৎকার দিয়ে উঠবে ইদার আতুহুম মিন মাকানিন বাই দিন সামিউ লাহা তাগায়ুজ ওয়া সাফির
জাহান্নাম এমন একটা চিৎকার হুংকার দেবে, তার এই চিৎকার হুংকারে সব মানুষ সব ফেরেশতা এমনকি নবী রাসূল পর্যন্ত হতাশ হয়ে পড়বে, দিকে তাকানোর সাহস পাবে না। ঈসা নবীর মত এত বড় পাওয়ারফুল নবী বলবে, আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে তোমার কাছে আমি কিচ্ছু বলবো না, তাকে কি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা আমার দেখার দরকার নেই, তুমি অন্তত আমারে বাঁচাও। আমার বাবা আজরের সম্পর্কে কোনো কথা তোমার কাছে আমি বলি না, বলবো না, তুমি অন্তত আমাকে কিছু বলবা না, আমারে বাঁচা। মাথায় যদি মগজ থাকে ভাবেন তো, যাদের কথা বললো আমি কি সাধারণ মানুষ? বলেন যারা কোল কিনারা পাচ্ছে না, ফাকাই ফাতাত্তাকুনা ইনকাফারকুম ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, এমন ঝালঝালা অবস্থা পয়দা করবো যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মানুষ হতাশ হয়ে পড়বে, পাগলের মতো দৌড়াতে থাকবে। কোরআন জানিয়েছে ইয়া মায়া ফিররুলে মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, প্রথমে মানুষ যাবে ভাইয়ের দিকে, ভাই পালাবে তাও এক পা দুই পা করে না, ইয়া ফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা তুলে দৌড় দেওয়া, ফরিদপুরবাসী জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন ভাবেন তো যাদের কথা বললাম, দুনিয়ায় বিপদে পড়লে এরা আসে না পালায়। ৫০০ বছর পর ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? কি মনে হয় আপনার বলেন তো? মা যদি বলে দুনিয়ায় বিয়ে হয়নি আমি তোরে পাবো কোথায়, আপনি কার উপরে ভরসা করে আছেন বলেন? আপনার তো রাগ হচ্ছে আমি জানি, এজন্য বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর কারো সাথে আপনার আর সম্পর্ক থাকে না, সব কাট হয়ে যায়, কেউ পরিচয় দেবে না, জানা থাকলেও বলবে না, কারণ ফালান সাবাবাই না হোক সব শেষ, ওই একজন শুধু পরিচয় দেওয়ার জন্য ময়দানে দাঁড়াবে, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আবার বলছি, ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু এই ছয়জনের উপরে আর কে আছে, এরা যদি পালায় পরিচয় না দেয়, কেউ যদি বলে যে আমার বিয়ে হয়নি, এমনকি আমি নিজে যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমার ম্যাডাম তামান্নাকে ডাক দিয়ে বলবো, ম্যাডাম আমি তোমারে চিনি না, ও তামান্না আমারে বলবে, মুফতি সাহেব আমিও তোমারে চিনি না, কারণ আমার দুনিয়ায় বিয়ে হয়নি। এত বড় আপনজন যদি একথা বলতে পারে, আমার যতটুকু বিশ্বাস কিয়ামতে পীর সাহেবরা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না, বলবে 100 ভাগে। আপনার মা যদি বলে আমার দুনিয়ায় বিয়ে হয়নি তোরে পাবো কোথায়, পীর সাহেব বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পীর ছিলাম না, কিসের মুরিদে দাবি করে আমি তো পীর ছিলাম না। তাহলে আপনার যে ভরসা এটা কিন্তু ভুয়া, এই কথা বলে না, নিজের উপর পায়ে নিজে দাঁড়ান, কারো উপরে ভরসা করে না। সবাই যখন চিন্তায় পেরেশানে থাকবে, এবার যদি অনেকে মনে করেন হোজ আমার পীরের বিরুদ্ধে বললেন, পীরের বিরুদ্ধে না, সূরা মুমিনুনের আয়াত প্রমাণ করছে, ফালান সাবাবাইনাহুম, কোনো সম্পর্ক কিয়ামতে কাজে লাগবে না, আরো সম্পর্ক থাকলে অস্বীকার করবে, মনে করবে না ও কিছু নিতে আসছে। এতটুকু কথা আপনার মাথায় ঢোকে না, যেখানে মা বাবা স্ত্রী পর্যন্ত পরিচয় দিচ্ছে না, যারা সারা জীবন আপনার বাড়িতে থাকে,
সেখানে কোন বুজুর্গ কোন পীর সাহেব কোন আল্লাহর ওলি ও কি নিজে এসে বলবে যে এটা আমার মরেছিল কখন ঈসা নবীর মতো মানুষ তার মায়ের পরিচয় দিচ্ছে না আর কি সে পীর ও বলবে আল্লাহ তুমি আমার কোন মুরিদ ছিল না আমি পীর ছিলাম না আমি সাধারণ মানুষ ছিলাম সুতরাং আপনি যার উপরে ভরসা করে আছেন বাদ দেন যদি মাথায় মগজ থাকে আর যদি গোবর থাকে এদিকে আসুন গোবর ফেলে মগজ ঢুকে দিচ্ছে হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে কে রব্বি হাবলি ইয়া উম্মতি সবার নজর ওই দিকে যাবে তাকিয়ে দেখবে মুহাম্মদ রাসূলুল্লাহ চাদর এভাবে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলবে মাবুদ তুমি আমাকে বাঁচাও এই কথা আমি বলি না তুমি আমার উম্মতকে বাঁচাও কোন উম্মত যে উম্মত সারা জীবন মদের ব্যবসা করে বলেন যে উম্মত সারা জীবন মানুষকে ফাঁকি দিয়েছে যারা সারা জীবন জনগণের অধিকার নষ্ট করেছে এই উম্মতের জন্য হাত পাবে হাত যদি পাতেও সঙ্গে সঙ্গে ব্যারিকেড পড়ে যাবে পর্দা পড়ে যাবে ডাক দিয়ে বলবে মাহবুব এগুলো আমার উম্মত ব্যারিকেড দিলে কেন আওয়াজ আসবে রাসূল আমি জানি এগুলো আপনার উম্মতের ভেতরে ছিল কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামের উলট পালট করে ফেলেছিল আর যেটা সবচেয়ে বেশি হচ্ছে এই বাংলাদেশে আমার আশঙ্কা হচ্ছে না জানি আমাদের সামনে আবার পর্দা পড়ে যায় কিনা কারণ এদেশে সবচেয়ে বেশি বানানো ইসলাম চলছে আসল ইসলাম নেই বললেই চলে এই কথা বলেন না আসল ইসলাম কি আসল ইসলামের ভেতরে আছে আসারি ও আসারি মতো ফাকতাউ আইদিয়াহুমা সর যদি চুরি করে ধরা যদি পড়ে ওটা যদি সাক্ষ্য প্রমাণ হয় অভাবে না স্বভাবে করেছে তাহলে তার হাত কাটা লাগবে এটা আসল ইসলাম এটা কি এবার ধারণা করে দেখেন এই দেশ সম্পর্কে যত বড় বড় চুরি হচ্ছে একটাও অভাবে না সব স্বভাবে ইসলাম যদি এদেশে আসল ইসলাম থাকতো কে কাটা পড়তো এই জন্য এসে অভাবে চুরি মানুষ খুব কম করে অভাবে আজকে দেখলাম ইন্টারনেটে দিয়েছে দুইটা আম সর ধরা পড়েছে বেঁধে রেখেছে সেই কায়দায় অথচ যারা রডের বদলে বাঁশ দিচ্ছে তো বড় সর পরে আরো ফলের মালা দেওয়া হচ্ছে ওর তো কি কাটা দরকার বলেন এই জন্য আসল ইসলাম এদেশে নেই বললেই চলে যা ইসলাম চলছে সব বানানো আর নবীজি সঙ্গে সঙ্গে ওই সময় রাগ করে বলবেন সহকান সহকান লিমান কাজ্জারা বাদী দূর হয়ে যা তুই আমার উম্মত না আমার আশঙ্কা হচ্ছে কিয়ামতের ময়দানে নবীজি না জানি আবার আমাদের কেউ দূর করে দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ বিশ্ব নবীর সাদরের ভেতরে যেন আমাদের যারা এখানে আছি উম্মত হিসাবে পরিগণিত হয়ে যেন উঠতে পারি সকলে বলে আমিন বড় সোরা গুলোর ভেতরে অন্যতম সোরা মমিনুন আমি 12, 13, 14 আয়াত পড়েছি কয়টা বলেন বলেন বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়লাম এই দুইটা সামনে নিয়ে যতটুকু পারি তাফসীর আকারে কথা বলবো জবান ধরে কোরআনের সোনালি আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ صلى الله عليه وسلم আজকের আলোচনার বিষয় রবের পরিচয় কার বলেন বলেন আমরা আমাদের রবের পরিচয় জানতে চাই
আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন মাটির মৌলিক উপাদান দিয়ে কি দিয়ে মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে মাটির মৌলিক উপাদান দিয়ে মাটির মৌলিক উপাদান আমরা পেয়েছি 10টা কয়টা 10টা মাটির ভিতরে অক্সিজেন আছে সিলিকন আছে আয়রন আছে সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে অ্যালুমিনিয়াম আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে কয়টা 10টা মাটির মৌলিক উপাদান এই 10টা মানব বানিয়েছে আল্লাহ কি দিয়ে মানুষ মাটি দিয়ে বানিয়েছে তার প্রথম ব্যাখ্যা হচ্ছে আমাদের আদি পিতা যিনি হযরত আদম কি দিয়ে তৈরি মাটি দিয়ে তিনজন ফেরেশতা দুনিয়া এসে মাটি নিতে পারে নাই সর্বশেষ হযরত ইসরাইল এসে এক খামসা মাটি নিয়ে আল্লাহর কাছে ফিরে যান তাফসীরে ফিজলালিল কোরআনে লিখেছেন হযরত ইসরাইলের এক খামসার ভেতরে ছিল 40 মন মাটি ফেরেশতারা 120 হাত লম্বা করে হযরত আদমের এই গলা পর্যন্ত বানিয়েছে 36 হাত মোটা আমার আল্লাহ বলেন দাঁড়া ফেরেশতারা এই যে আকৃতি এই আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাবো লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর এবং উত্তম করে আমি আল্লাহ বানিয়েছি মানুষের চেহারা কি বলেন 120 হাত লম্বা পড়ে আছে সিহারা সুন্দর করে তৈরি করার পরে আমার আল্লাহ রূহ দিলেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম রূহ কি এ নাক দিয়ে দেওয়ার পরে বিড়বিড় করছিল হযরত আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়ে ফেললেন হাসির সঙ্গে সঙ্গে সহসা তার মুখ দিয়ে বেরিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যত আসবে তারা যদি হাসি দেয় সঙ্গে সঙ্গে তাদের বলা লাগবে আলহামদুলিল্লাহ বিজ্ঞান হাসি নিয়ে গবেষণা করে জানিয়েছে একবার হাসি দিলে শরীর থেকে যে পরিমাণ ময়লা জার্ম গুলো বের হয়ে যায় এটা যদি আপনি মেশিন দিয়ে টাকা পয়সা খরচ করে বের করতে চান তাহলে 36,000 টাকার মতো খরচ হবে আপনার একবারের হাসি দিয়ে আল্লাহ এতগুলো জার্ম ময়লা বের করে দিচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি এজন্য প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষ তৈরি কিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার খাদ্য সব মৌলিক উপাদান কিন্তু মাটি এগুলো তৈরি হয় কি দিয়ে তিন নাম্বার বাবার বীর্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে বাবার বীর্যের মূল উৎস মাটি কথা বলেন বাবা যে খাবার গুলো খায় উৎপন্ন হয় কোন জায়গা থেকে যেন মানুষ মাটির তৈরি এর ব্যাখ্যা কয়টা আরো জোরে বলে না মানুষ মাটির তৈরি এর মৌলিক ব্যাখ্যা পেলাম আমরা তিনটা এই তিনটা ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছেন যে মানুষকে আমি মাটির নির্যাস দিয়ে বানিয়েছি আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে সরাসরি না আমাদেরকে বাবার বীর্য দিয়ে তৈরি করা ফালিয়াম জরিল ইনসান মিম্মা খলিক খলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজ মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না তার জন্মের ইতিহাসের দিকে কি দিয়ে আমি তাহলে ধর্ম বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি যে এক ফোঁটা নাপাক পানি দুনিয়ার কোন মার্কেটে বিক্রি বলেন না কেন এমনকি ফিরিয়ে দিলেও কেউ নেবে না এমন একটা বেদামি পানি থেকে আমি আল্লাহ তাকে বানালাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আল্লাহ পাক বলেন এই পানিটা আমি আল্লাহ নুতফার আকারে মায়ের রহমের ভেতরে সংরক্ষিত করে সুরক্ষিত জায়গায় খেয়াল করেন তো আমাদের রব কেমন আপনার রব কেমন
আপনাকে যখন নাম বলে ডাকার মতো কেউ ছিল না, অস্তিত্ব ছিল না, আমির হামজা, ডাক্তার শাহিন না, দুনিয়ায় কেউ আমাকে চিনত না। হাল আতাল ইনসানি হাইনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন, এমন একটা অবস্থা থেকে আমি তোমাকে নিয়ে এসেছি যখন উল্লেখ করার মতো তুমি কিছু এখানে একটু নড়াচড়া বন্ধ করা লাগবে, একটু বেশি নড়াচড়া হচ্ছে, ওনারা এনে একটা চেয়ারে বসে দিয়ে নড়াচড়া করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে ওই কলেজ দেন, সরিয়ে দেন, হ্যাঁ এখানে দুইজন বসেন, ওনার এখানে এখানে একটু বেশি আপনাদেরকে আমি জিকির দিয়েছি, কি করেন আপনি? মহিলা প্যান্ডেলে বললে আমার মনে হয় যে তিন গুণ আওয়াজ দিত। আপনারা পুরুষ মানুষ আছেন তো, দেখেন তো আগে দেখেন, দেখো আমরা গতানুগতিক কথা যেহেতু কম বলছি, আমরা গবেষণা ধর্মী কথা বলছি, একটু স্থির থাকা লাগবে, না তো ঢুকবে না। আল্লাহ পাক বলেন ৪০ দিনে আমি আল্লাহ রক্ত বানাই, বীর্যটাকে কি বানাই? সবাই বলেন বাকি ৪০ দিন সময় নিয়ে এটা শুধু রক্ত থাকে না, এটা যোগ হয়ে যায় আলাক। আলাক মানে কাকে বলে? বিজ্ঞান এখন প্রমাণ করছে মদগা হওয়ার জন্য শর্ত লাগবে তিনটা। আপনি মদগা শব্দটা আরবিতে লিখে কম্পিউটারের ভেতরে দেবেন, দেখবেন তিনটা শর্ত যাবে। এক নম্বরে মদগা হওয়ার জন্য চর্বি থাকা লাগবে, দুই নম্বরে রক্ত থাকা লাগবে, তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে হয় ওরকম দোড়াকাটা দোড়াকাটা ভাব দেখা যাবে। এবার একটা নতুন তথ্য বলছি যেটা বিশেষ করে এই এলাকার জন্য দরকার, নাকি ওই আয়াত বাদ দিয়ে দেবো? এটা আমি যেহেতু পড়েছি হাদিসটা এই জন্য বলছি, একটা ভ্রান্ত ধারণা কাটা লাগবে। আল্লাহর নবী 1500 বছর আগে হাদিসটা বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কিসের ভেতরে বলা লাগবে? এটা ক্লাস চলছে, শরীরের ভেতরে। আপনি বলেন তো শরীর মানে কি? মাথা, বুক, পেট, নবীজি কিন্তু আলা ইন্না ফিস সাদরি, আলা ইন্না ফিল যুহরি, আলা ইন্না ফিস সাইরি এরকম বলতে পারতেন, যে মাথায় আছে, বুকে আছে, পিঠে আছে, একটারও নাম বলেননি, বলেছেন শরীরের ভেতরে। আর আমরা জানি শরীর মানে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। তাহলে এক কোন জায়গায় আপনাকে খোঁজ করা লাগবে, গবেষণা করে বের করা লাগবে যে কোথায় সেটা।
কি এমন জিনিস যে এত গুরুত্ব দিয়ে বললেন আলা ইন্না ফি জাসাদে দুইটা শব্দ আছে আলা একটা ইন্না একটা এরপরে বলেন ইদা সরহাত সরহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো ওটা যখন খারাপ হয়ে যায় উপরে দেখতে ভালো কিন্তু পুরো মানুষটাই খারাপ হয়ে যায় আলা সবাই জেনে রাখো ওহিয়াল কল ওটার নাম হচ্ছে কলব নাম কি বলেন বলেন নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম কলব এবার কলবের কাজ কি কোরআন কারিমে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে লাহুম কুলুবুল লায়াস আহুনা বিহা আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই তাহলে কলবের কাজ আপনি ঘুমাচ্ছে কলবের কাজ আগে কি বুঝলাম মদগার শব্দের ব্যাখ্যায় আমরা তিনটা জিনিস পেয়েছি রক্ত চর্বি আর দড়া কাটা ভাব লাগে আর নবীজির এই হাদিস থেকে কোরআনের আয়াত থেকে পেয়েছি কলবের কাজ চিন্তা করা আমরা যারা বিভিন্ন পীর সাহেবের দরবারে যাই আপনি রাগ করবেন না আপনাকে আমি বোঝাচ্ছি বুঝ যদি ঠিক না থাকে তখন প্রশ্ন করবেন পীর সাহেবদের কাছে গেলে ওনারা আমাদের কি পরিষ্কার করবে বলেন এজন্য অনেক পীরের দরবার আছে যত জোরে আপনি বুকে ধাক্কা মারবেন তত জোরে নাকি কলম পরিষ্কার হবে কি সব জায়গায় একই অবস্থাতে কলম পরিষ্কার করো কেন কারণ কলব আবার তিন প্রকার কয় প্রকার কলবে সালিম কলবে মাউত কলবে মারিজ এই বাকি দুইটা আল্লাহর কাছে নাজাত পাবে না একমাত্র কলবে নাজাত পাবে সেটা হচ্ছে কলবে সালিম খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন